শালম সরকার ভাইয়ের কাছে জানতে চাই আপনি বলবেন যে আপনি নারী না পুরুষ আর যদি আপনি বলেন নিজেকে পুরুষ বলে দাবি করে থাকেন তাহলে আপনি বলবেন আপনার দেহের মধ্যে পুরুষ কিন্তু নারী পুরুষ আসলে পুরুষের সাথে নারীর কোনো পাল্লা হয় না চলে না কেন পুরুষ হলো স্বামী আর স্বামীর শব্দের বাংলা হলো মালিক আর নারী হলো স্ত্রী স্ত্রীর বাংলা অর্থ হলো আশ্রিতা এখন যার নাম ওই আশ্রিতা সে মালিকের সাথে কি পাল্লাটা করব আমি মুক্তা সরকার তোমারে কিছু কমু না আমি খোঁজদা সিওর এই পাল্লাটা বানাইছে কেডা হ্যাঁ এই পাল্লাটা বাইর করছে কে ওরে আমি খোঁজদাছি বহুদিন ধরা এই পুরুষ হলো আমার আল্লাহ আপনারা কোরআনের মধ্যে একটি সুরা আছে সুরায়ে ফাতিহা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানের রহিম মালিক ইয়াউমিদ্দিন মালিক ইয়াউমিদ্দিন অর্থাৎ তুমি বিচার দিনের স্বামী তুমি বিচার দিনের স্বামী তো স্বামী কে আল্লাহ তো যেখানে আল্লাহ নিজেই স্বামী তাহলে আমরাও তোমার মতো একজন নারীর স্বামী কি আমরা সেই স্বামীর প্রতিনিধিত্ব করতেছি তোমগ স্বামী হইয়া হ্যাঁ তো যার জন্য চিন্তা করো এই পুরুষের সাথে কি পাল্লাটা তোমরা করবা হ্যাঁ একটা গান গাই হনো ওরে পান থেকে চুন খসলে পরে উষ্টা মারি সকাল বিকাল নারীর দল আলের ফেরি স্বামীর বাড়ি রয় চিরকাল নারীর দল নারীর দল পালের ফেরি স্বামীর বাড়ি রয় চিরকাল নারীর দল তারে লাগবে ভেজাল ওরে বলছে নবী পয়গম্বরে সৃষ্টি মায়া বাঁকা হারে সোজা করতে চাইলে তারে লাগবে ভেজাল নারীর উপর ভালো ভিতর কালো দেখতে যেমন ফল মাখা নারীর দল পালের ফেরি স্বামীর বাড়ি রয় চিরকাল নারীর দল
জানতে চাই আমি এক সঙ্গে চারজন স্বামী রাখতে কেন পারো না তুমি হায় রে কপাল তুমি হাই রে কপাল এক সঙ্গে চার বিবি রাখে এমন লোকের নাই রে আকাল এক সঙ্গে চার বিবি রাখে এমন লোকের নাই রে আকাল নারী দল পালের ভেরি স্বামীর বাড়ি অজিরকাল খুশি আছিল আমার উপরে যেই পালাটা লইছি বেজার হয়ে গেছে আমার করার কিছু নাই বাতি যায় দুধ লইয়া বাজারে যায় রাস্তায় চাচার লগে দেখা কিরে চাচা বাতি যা দুধ লইয়া কই যাস কয় চাচা বাজারে বেচতে কয় কত কইরা কয় আট আনা শের কয় দুই শের দে শের দিয়া তুই শেরের দাম লইয়া বুঝাই দিয়া বাতি যা জায়গা আর ডাক দিয়া মারছে থাবর পাটপারি এই বয়সে তেসের দুধ দিয়া তুই দুই শের বুঝে পয়সা লইয়া যাইতা আর মানুষ তো জমায়ে গেছে ওই মিয়া এই বাচ্চাটারে মাল্লা কেন এই বাচ্চাটারে মাল্লা কেন তুই বেটায় কয় আমার ভাতিজা শাসন করলাম আর সেমরায় কয় আমার লাগে না কিছুই আমারে ভাতিজা বানাইছে এ মারিয়া উত্তম মাধ্যম চাচারে দিয়া মানুষ গেছে গাহনে চাচায় জিগায় খিরে ভাতিজা তুই আমি যে তোর আপন চাচা না করলি কেন কয় চাচা আপন যদি হইবা তাইলে আধা শের দুধ নাইলে কম দিছি হের লেগে ভাতিজারে থাবরাইবা এমনে চাচায় কয় ভাতিজা কাইজে গেছে লাইগা তুই যে আমার ভাতিজা এটা তখন খেলা ছিল না এমনে বোন কাইজা লাগে গেছে আমনে যে আমার বোন লাগে না আমার খেয়াল আছে দেখেন একটার বেশি বিয়া করছেন তুই একজন আসেননি থাকলে আতু ডান এই যে হ্যাঁ ওই যে ফাঁকে ফাঁকে বহুত আতু উঠে গেছে আচ্ছা একজন মহিলা দুইজন স্বামী এক লগে রাখতেছে নাই একটাও নাই আচ্ছা কোন আমরা এক লগে চারজন বিবি রাখতে পারি পারি কি না কিন্তু মহিলারা এক লগে চার স্বামী রাখতে পারে না কি পারে তাহলে যারা এক লগে চারটা রাখতে পারে হ্যাঁ লগে এই একটা আলি কি কাজটা করব এই এই পিছি এই এই স্বামী স্ত্রী এক বিছানায় শুয়ে থাকে থাকে কি না এই স্ত্রী বিছানা ছাইরা উঠার আগে চারটা কাম কইরা যদি বিছানা না ছাড়ে তাইলে সারাটা দিন চারজন ফেরেস্তা অভিশাপ করতে থাকে তুই জাহান্নামে যা তুই জাহান্নামে যা তুই জাহান্নামে যা এই কি চারটা কাম স্বামীর বিছানা ছাইরা উঠার আগে করতে হয় এই কাম সাইডে আজকে আমি জানতে চাই
আর বেশি কিছু জিগাইলাম না শায়ালম সরকার বলে বুঝলো না এই ফেরির তলে আমরা যত পুরুষেরা হইলাম রাখাল শায়ালম সরকার বলে বুঝলো না এই ফেরির দলে আমরা যত পুরুষেরা হইলাম রাখাল ওরে রাখাল না থাকিলে ফেরি হইরা খাইতো কুকুর শিয়াল স্বামীর বাড়ি রয় চিরকাল আস্তে টাকাটা ভাই একটু পরে দেন বহুত বছর পর একটা গান বাইর করছি বুঝলেন এই গানটা আজকে গাইব গানটা 7-8 বছর ধরে লেখা রাখছি আজ পর্যন্ত গাই নাই আস্তে এই আমি একটা গান গাইলাম জর্জ ওয়াশিংটন আমেরিকার মান্দেলা সাউথ আফ্রিকার ব্রাজিলের পেদ্রো চিলির বার্নাদ্রো কিউবার কিং ফিদেল কাস্ত্রো হাজার নেতার মাঝে চিন্তা চেতনা কাজে বঙ্গবন্ধুই শ্রেষ্ঠ তো মুক্তা সরকার একটা গান গাইল আছে নৌকা ছিল নৌকা থাকবে নৌকা ইতিহাসে বাংলাদেশে আমাদের বাংলাদেশে শেষ অন্তরা হইল ভেবে আবুল সরকার কয় নাই ঝড় তুফানের ভয় জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনার জয় চলছে নৌকা চলবে নৌকা স্বাধীনতার মনুল্লাসে বাংলাদেশে এই বাংলাদেশে এই আবুল সরকার কে আমার ওস্তাদ আইসা মুক্তা সরকার তুমি যা গো ওস্তাদ কও হ্যাঁ গো দুই চারটা গান নাই আমগো গান লইয়া তুমি টানা টানি পারো কে আস্তে আর লেংরা না পুরা আডে এ রাগ 8 বছর আগে লেখছি কোনোদিন গাই নাই আজকে গানটা গাইব হ্যাঁ যদি পারো তাইলে এইরকম বা আশেপাশের একটা গান গাই আমারে শুনাইও হয়েছিল শেখ হাসিনা উদ্ধার করে দেশ আবার ফিরাইয়ে দিল শেখ হাসিনা উদ্ধার করে দেশ আবার ফিরাইয়ে দিল
বদর রাজাকার ওরাই তো সেই হাইজাকার আল বদর রাজাকার ওরাই তো সেই হাইজাকার আল বদর রাজাকার ওরাই তো সেই হাইজাকার আল বদর রাজাকার ওরাই তো সেই হাইজাকার দেশটা দেশের মালিকের দেশের মালিক তারা স্বাধীনতার পক্ষে নেতৃত্ব দেয় যারা আবার দেশপ্রেমে হয়ে উদ্বুদ্ধ আর যারা করেছে যুদ্ধ দেশপ্রেমে হয়ে উদ্বুদ্ধ আর যারা করেছে যুদ্ধ যুদ্ধের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে যারা চুপ থাকিল উদ্ধার করে দেশ আবার ফিরাইয়ে দিল শেখ হাসিনা উদ্ধার করে দেশ আবার ফিরাইয়ে দিল দিছে মুক্তিযুদ্ধে পরে করছে মায়ের সম্ভ্রম হানি খুন খারাপি রাহা জানি করছে মায়ের সম্ভ্রম হানি খুন খারাপি রাহা জানি তাদেরকে না মালিক মানি পাসপোর্ট ওরা কেমনে পেল সবাই দেশের মালিক তারা দেশ ভালোবেসে দেশকে যে ভালোবাসবে না সে পাবে না মালিকানা দেশকে যে ভালোবাসবে না সে পাবে না মালিকানা শাহ আলমের গান রচনা ওদেরকে দেশ থেকে ফেলো বদর রাজাকার ওরাই তো সেই হাইজাকার আল বদর রাজাকার ওরাই তো সেই হাইজাকার না 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 ঠিক আছে পালা হলো নারী পুরুষ আপনাদের কোনো সমস্যা নাই চিন্তাও নাই কারণ যারা 10 মাস 10 দিন মায়ের গর্ভে থেকে মায়ের বুকের দুগ্ধ পান করে দুনিয়াতে আসছেন তারা থাকবেন আমার পক্ষে আর যারা ওনার মতো পালা গেছ ফাইরা হইছেন এরা থাকবেন আমার
ধরবেন হ্যাঁ পুরুষের যে কি গুণ আপনি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি পুরুষ নিজেরা দাবি করতেছেন আর কি মনে করতেছেন মানে আট দশটা বিয়া করলেই মনে নিজেরা পুরুষ দাবি করা ওইগুলারে পুরুষ কয়টা বুঝছেন হেরা যে কি অশান্তিতে শান্তির মধ্যে আছে জাগোটা হেরা জানে তাই নিজে নিজে একটু ক্রেডিট নিতে চাইছে আর কি বিষয়টা হলো আমাদের শাহালম সরকার ভাই আপনি নিজে পুরুষ ঠিক আছে আপনার পুরুষের যে গুণ সেই গুণগুলো আপনি তুলে ধরবেন তাহলে আপনার কাছ থেকে আমরা কিছু শিখব যারা পুরুষ এখানে আছে তারা কিছু শিখবে কিন্তু আপনি নিজের লেখা একটা গান গাইলেন গানের মধ্যে লেখছেন পুরুষের সাথে এই পুরুষ হলো সারা জীবন নারী হলো সারা জীবন পুরুষের বাড়ি থাকে আর সকাল সন্ধ্যা নাকি পানের থেকে চুন খসলেই নাকি উষ্টা মারে এইগুলা কোনো কথা হ্যাঁ আপনি হলেন আদি যুগের ডিজিটাল বয়াতি আপনি হলেন আমাদেরকে কিছু শিক্ষা দিবেন কিন্তু আপনি যদি এই সমস্ত কথা তো বহুত আগে শুনছি যখনই দোহারি করতাম উস্তাদের সাথে সাথে যাইতাম তখন এই সমস্ত কথা শুনছি এই এখনো যদি এগুলা শুনতে হয় তাহলে আর আপনি ডিজিটাল বয়াতি হলেন কই পানের থেকেই চুন খসলে উষ্টা মারে উষ্টার দিন আছে নাকি এখন নারী নির্যাতন মামলা দিয়ে দিলে সদ্য গোষ্ঠী জেল খাবে একদম কানে কি কয় কয় পুরুষের লাগে পাল্লা আরে দূর আপনারা তো পুরুষই মনে করি না আপনি আমার কি মনে করছেন পুরুষের লগে পাল্লা পুরুষ হলো তিনি যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন যিনি সকল সৃষ্টির মূল তিনি হলো পুরুষ আর দুনিয়াতে আমরা যারা আছি সবাই হলো নারী একটা গান আগে করি তারপরে চেষ্টা করবো কিছু বলার আপনি পুরুষ নিয়ে এত বাহাদুরি করেন এখান থেকে একটা গান আপনি শুনেন শুনলে বুঝতে পারবেন মাইয়া কি জিনিস
মহাব্বতের বসে আরে মহাব্বতের বসে আইয়ুব নবী সজ্জায় করে বিবি রহিমার খেদ মহান করে মাথার চুল দণ্ড দিয়া কামায় মহাব্বতের বসে আরে মহাব্বতের বসে আরে মহাব্বতের বসে করে ফেলে একটা সময় আসে সে নরে চরে না কিছু খায় না কেমন জানি করে শুনেন ঘটনা আমার আল্লাহ কই ওরে আদম তোমারে জানাই বড় মহব্বত করে বানাইছি তোমায় আমি তোমারে শুধাই কোনো কিছুর অভাব নাই বেহেস্তে সব কিছুই আছে তবে কেন এমন করো বলো আমার কাছে আমার আল্লাহ কি করিলেন ছোট মোহিনী এক রূপ ধরে আদমের সামনে যখন দাঁড়াইলেন আদম ধরতে চায় কিছু বলতে চায় মানে নারীর এক রূপ ধরে যখন আদমের সামনে দাঁড় করাইছে তখন ওই নারীকে দেখে আদম ধরতে চায় কিছু বলতে চায় আমার আল্লাহ বুঝলো যে আদমের কি প্রয়োজন পারলে দুষ্টুটি গুণ উষ্টালাতি এই সমস্ত কথা না বইলা কিছু গুণের কথা বইলেন কারণ
হইছে নারীদের কো অসম্মান করার কথা কইছো তোমার কপাল আস্তা পাপ নাই তখন যাইবেন কই গরর খবর তো মানুষে জানে না গরর খবর তো আমরা জানি তাইলে এটা বাঁকা হয়েছে তাতে কি হয়েছে হ্যাঁ আরে নারীর মতো এমন সরল মনের মানুষ দুনিয়াতে পাইবেন নাকি আপনারা না 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 এরকম এরকম মানুষ পাইবেন যারা লয়া সারা জীবন ঘর সংসার করেন যিনি আপনার সন্তানের মা এক বিন্দু পানি আপনি যখন মার কোনো কুণ্ডলিতে দিয়ে দেন তখন দশ মাস দশ দিন একটা নারী তার সন্তানকে গর্ভে ধারণ করে দুনিয়ার আলো দেখায় এই যে কত কষ্ট এটা একটা নারী ছাড়া একজন মা ছাড়া অন্য কেউ বুঝবে না আপনার মতো একজন পুরুষের পেটের মধ্যে সালাম সরকারের পেটের মধ্যে একটা ইট যদি দশ নম্বরে একটা ইট বাইন্দা দেয় গামছা দিয়া এটা দশ দিন রাখতে পারবো কিনা সম্ভব দশ পাঁচ দশ দিন একটা সন্তানকে দুনিয়ার আলো দেখায় দুনিয়ার মুখ দেখায় এর মধ্যে যে কত কষ্ট আছে একটা নারী সা তা বুঝতে পারে বলে ওনারা চারটা পাঁচটা বউ রাখতে পারে নারীরা কেন পারে না পারে না বলি বলি শোনেন আপনি বলি বল ঘটনা আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার ১৩ জন মতান্তরে ১৪ জন স্ত্রী ছিল তিনি তার স্ত্রীরা যখন মন বাসনা করত তিনি তখনই তা পূরণ করত তিনি আল্লাহর নবী তিনি যা করেছেন তিনি যা দেখাইছেন এটা সাধারণ মানুষের পক্ষে এটা করা সম্ভব না এটা বলাও যাবে না যখন আমার নবীর আমলে একজন পুরুষের সাথে একজন নারীর বিবাহ হইতো একটা পুরুষ একের অধিক বিবাহ করলেও একটা নারী কখনো একের অধিক বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারে নাই এই নীতিটা যদি আমার নবীর আমল থেকে আসতো তাহলে একজন মেয়ে চারটা কেন এমন দশ বারোটা পুরুষ রাখলেও সমস্যা হইতো না কারণ যেটা আমরা তো মুসলিম শরীয়তের মধ্যে যাহা নাই সেটা আমরা করতে পারি না নারী করতে পারে না এখন কি বলবো বললে তো অনেক কথা চলে আসে সালম সরকার জোয়ান যান একটা পোলা তার আবার ৮০ টাকার তোলা রঙ্গরস কইরা বাজার দিয়ে হাইটা যায় দিন তারিখ ঠিক হইছে অমুক দিন শালম সরকারের বিয়া বন্ধুদেরকে কয় বন্ধুরা সুন্দর একটা মাইয়া দেখা আমার বাপে আমারে বিয়া করাইতাছে আগামী শুক্রবার তোমরা সবাই রেডি থাইকো বন্ধু বান্ধব নিয়া শালম সরকারের সুন্দর করে বিয়া শাদি করাইয়া নূরের চেহারাটা নিয়া যখন বাসর ঘরের মধ্যে পাঠায় সোনার চানে বেটকি চান হইয়া তারপরে সকালবেলা বাইরে নূর সব ধুইয়া তার তালমুইকা চেহারাটা লইয়া সকালবেলা বাইরে হ্যাঁ আবার কয় বড় বড় কথা এই সমস্ত কথা এই অযৌক্তিক কথা অন্য জায়গায় অন্য শিল্পীগুলোকে বললে না আমার লোকে এটি বলার চেষ্টা করি না এর চেয়ে বেশি আর আমি আর আপনাকে বলতে পারলাম না এবার বলে চারটা জিনিস না করলে স্বামীর বিছানা থেকে উঠা যাবে না বলো বলো ইহা কি বা ঘটনা আচ্ছা আপনারা সবাই সাক্ষী আমি কি পুরুষ নিয়া প্রথমেই যখন পালা দিছে আমি তো স্বামী মানি না পুরুষ মানি না এটা না সেটা না এরকম তো কোনো কথাবার্তা বলি না 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 তাইলে এই যে উনি যে উজাইন না বাপের মতন যে আগে আগে কথা বলতেছে রে কারে বলতেছে আমি বুঝতাছি না আমি যদি বলতাম আমি স্বামী মানি না স্বামী ভক্তি করি না আচ্ছা আমার নবী যা বলে গেছে আমি তো সেটাই করব আমার আল্লাহর রাসূল যা বলে গেছে আমার আল্লাহ যা বলে গেছে আমি তো
তাহাই করব তবে পুরুষের মধ্যেও কিছু পুরুষ আছে কাপুরুষ তারা পুরুষ না তাদেরকে ভক্তি করা ঠিক না পুরুষের মধ্যেও কিছু পুরুষ আছে আমি তাদের কথা বলতেছি তাদেরকে ভক্তি করা ঠিক না আর যদি সে স্বামীর মতো স্বামী হয় পুরুষের মতো পুরুষ হয় একজন স্ত্রীর যদি সে স্বামীর মতো স্বামী হয় স্বামী তারে ভক্তি করবে এতে দোষের কি এতে কোনো দোষের কোনো কিছু হইতে পারে না আর আপনি একটা কথা বলছেন যে সারা জীবন স্বামীর বাড়িতে থাকতে হয় একজন বাবা যখন সন্তানকে লালিত পালিত করে একটা মেয়েকে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ করে তখন তার স্বামীর হাতে দিয়ে বলে বাবা এতদিন আমাদের মেয়ে ছিল আজকে তোমার কাছে ওর ধরন পোষণের দায়িত্ব আমি তোমার কাছে দিয়ে দিলাম তুমি সারা জীবন আমার মেয়েটাকে দেখা দেখো বলে না আরে এটা তো হায়াতের গাঁটটি কিনা নিলেন আপনি মাইয়া লোক নিলেন না আপনি স্ত্রী নিলেন না ঘরে এটা হায়াতের একটা গাঁটটি দিলে কারণ আপনার স্ত্রী যাকে বিয়ে করলেন আপনার স্ত্রী যদি আপনার বাম পাশে ঘুমায় আপনার হায়াত বাড়ে আপনি তো হায়াত কিনলেন না সারা জীবন আপনার সংসার যে করতেছে আপনার যে ঘরের স্ত্রী আপনার যে ঘরের অর্ধাঙ্গিনী তিনি আপনার পাশে ঘুমায় সুখে দুঃখে আপনি একটু কাশি দিলে আপনার চেহারার দিকে আপনার স্ত্রী চায় থাকে এটা যে কত বড় একটা মহব্বতের বিষয় সে মহব্বতের দাম আপনি দিলেন না কেমনে যে আপনাকে নিয়ে সংসার করবে ভাবি এটা একটু জিজ্ঞাসা করার দরকার প্রকৃতপক্ষে এক বিছানায় যদি স্বামী স্ত্রী ঘুমায় তখন সকালবেলা উঠে স্বামীর পায়ে স্ত্রী সালাম করে বলে যে স্বামী রাতে যদি আমার কোনো অন্যায় হয়ে থাকে আপনি আমার প্রতি আমাকে ক্ষমা করে দিয়েন এই সমস্ত কথা এই তিন চারটা কথা বলে এবং সালাম করে এবং যে বিছানায় তারা ঘুমায় সে বিছানাটাকেও সম্মানজনক সালাম করে তারপরে ওইখান থেকে বিছানার থেকে উঠে এই হলো কথা আমি চেষ্টা করলাম আপনারা জ্ঞানী মানুষ বললে অনেক কিছুই বলা যায় বোঝানো যায় অল্প তো যারা বুঝে তাদেরকে বেশি বলা বলে বোঝানোর কোনো প্রয়োজন আমি মনে করি না তাই যতটুক কথা আমি চেষ্টা করলাম সেই কথাগুলো জবাব দেওয়ার জন্য একটা কথা বলছে যে আল্লাহর প্রতিনিধি হলাম আমরা পুরুষ আল্লাহ হলো স্বামী আর আমরা হলাম স্বামী আহা একটা কথা বলে না আগর তলাও তোলা সকির তলাও তোলা তোলা তিনি হলো জগৎ স্বামী তার সাথে উনি উনারে মিলাইতেছে এই কথা বলে তো আপনি ক্রেডিট নিতে পারবেন না এমন একজন পৃথিবীতে ব্যক্তি ছিল যার নাম হলো হাসান বসরি তিনি রাবিয়া বসরির প্রেমে পাগল হয়ে তাকে বিবাহ করতে চেয়েছিল আর রাবিয়া বসরি বলেছিল যে আমি তোমাকে বিয়ে করতে চাই আমিও তোমাকে বিয়ে করতে চাই কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে কি প্রশ্ন আমি জানতে চাই তুমি কি নারী না পুরুষ তুমি যে আমাকে বিয়ে করবা তুমি কি নারী না পুরুষ এই কথা যখন বলেছে হাসান বসরি তিনি চিন্তায় পড়ে গেছে চিন্তায় পড়ে সাত দিনের মধ্যে হাসান বসরি দুনিয়া ছেড়ে চলে গেছে ছোট সাত দিনের মধ্যে যখন সে চলে যায় তখন একজন লোক রাবিয়া বসরি গিয়ে গিয়ে খবর দিয়ে আসে যে রাবিয়া বসরি তুমি যাকে ভালোবাসো তুমি যাকে বলেছিলে বিয়ে করবে সে মানুষটা এখন আর নাই দৌড়াইয়া গেছে গিয়া বলে এই তোমরা খাটিয়া নামাও হাসান বসরির সাথে আমার কথা আছে আমার কথার জবাব না দিয়া সে এখান থেকে যাইতে পারবে না খাটিয়া নামাইলো বলে বন্ধু তুমি তো আমাকে বিয়ে করতে চাইছো তুমি না বলেছ আমাকে বিয়ে করবা তাহলে আমি তোমাকে প্রশ্ন করেছি তুমি আমার উত্তর না দিয়ে আমি তোমাকে যাইতে দিব না তুমি বলো তুমি পুরুষ না নারী তখন
পাষাণ বস্রী লাশের থেকে জবানে আসলো সে বলেছিল যে দেখো আমি আসলে এই দুনিয়ার সবকিছুই আমরা নারী আর পুরুষ হলো একজন যিনি আমাদের সৃষ্টি করেছে তাই তো আমার পরম বন্ধুর বাসর ঘরে আমি যাই গানের মধ্যে আছে সাধক কবি মালিক দেওয়ান সাহেবের গানের মধ্যে আছে পরে আমি অল্প বয়সের হইলাম নারী জন্ম গেল আমার বাপের বাড়ি স্বামী কি ধন্য দেখলাম চাহিয়ারে ওই আমি অল্প বয়সে হইলাম নারী জন্ম গেল তাহলে আপনি বলবেন আপনার দেহের মধ্যে পুরুষ কিন্তু এই একটাই প্রশ্ন আশা করি সুন্দর করে ইহার মীমাংসা আপনি করে দিবেন এটাই আপনার কাছে চাওয়া এবং যারা আপনারা পালা গান শুনতেছেন আমাদের গান শুনতেছেন আশা করি আপনারা ভালো ভালো কথা আপনারা শুনতে পাবেন আপনারা একটু ধৈর্য সহকারে বলবেন নারীর ভূমিকায় থেকে মাইয়া নিন্দা করো কিসে মাইয়া নিন্দা করো কিসে মেয়ের পেটে জগৎ পয়দা এক জায়গাতে আছে বসে নিন্দা করো কিসে মাইয়া নিন্দা করো কিসে কথা তো কইতে চাই না কিন্তু না কইও পারি না ধর কানা যু একটা গায়ালাম ওরে স্বামী ভক্তি হইলে রে তোর স্বামী ভক্তি হইলে রে তোর স্বামী ভক্তি হইলে রে তোর হইয়া যাইব নিশান সই ভক্তি ছাড়া মুক্তি পাবি কই লসই লসই ভক্তি ছাড়া মুক্তি পাবি কই ভক্তি
স্ত্রী আসিয়া তার নাম বেদিন স্বামীর ঘরে সে যে কত দিনের কাম ফেরাউনের স্ত্রী আসিয়া তার নাম বেদিন স্বামীর ঘরে সে যে কত দিনের কাম স্বামীর খেদমতের জোরে সে পাইল খোদারে স্বামীর খেদমতের জোরে সে পাইল খোদারে স্বামীর খেদমতের জোরে সে পাইল খোদারে ওরে গেল সে জান্নাতের ঘরে ধর্মের বই মুক্তি ছাড়া মুক্তি পাবি রুত্তমীর স্ত্রী ছিল রূপে ঝলমল একদিন কেবল রুত্তমীরে বলিল পাগল রুত্তমীর স্ত্রী ছিল রূপে ঝলমল একদিন কেবল রুত্তমীরে বলিল পাগল স্বামীরে পাগল কইয়া গেল কাফের হইয়া স্বামীরে পাগল কইয়া গেল কাফের হইয়া দুজকেতে যাই চলিয়া ধর্মের বই দিনের নবীর হাতে ফোরার মতো পাকিল বিবিরা কাঠি দিয়া গালিতে লইল দিনের নবীর হাতে ফোরার মতো পাকিল বিবিরা কাঠি দিয়া গালিতে লইল নবী কয় বিবিদের ঠাই ছাইরা দাও বড় ব্যথা পাই নবী কয় নবী কয় বিবিদের ঠাই ছাইরা দাও বড় ব্যথা পাই আয়ে সাহিত্য ছিল ফোরা ছিল ফোরা ব্যথা জানি গেল কথা বলছে মেয়ের বাবা বিয়ার দিন মাইয়ারে তার স্বামীর হাতে উঠাইয়া দেয় কি কইয়া আস্তে কি কইয়া বিয়া শাদী যারা করছেন একটু খেয়াল করিয়া দেখেন এই কথা কইছেনি হয়তো মাইয়ার বাবায় নাইলে মাইয়ার ফুবায় নাইলে মাইয়ার চাষায় নাইলে মাইয়ার কোন ময় মুরব্বী কি হাতের মধ্যে উড়াইয়া দিয়া হের পরে কয় এই যে আমগ মাইয়া আমগ বাড়ির মানিজ্জত তোমার হাতে দিলাম তুমি মানিজ্জতের হেফাজত কইরো আজ থেকে দায় দায়িত্ব তোমার কথা ঠিক কিনা
ঠিক কিন্তু বড় দুঃখের বিষয় কইয়া দেয় কি আর করে কি একরে পয়লাই তো ইজ্জত রে কইছে রক্ষা করতে আর উল্টা নষ্ট আমরা হইলাম হেই পুরুষ বললা আমরা হইলাম ওই পুরুষ এর বেশি কিছু আর কইতে চাই না গাতর আস্তে ভাই দেখেন আমাদের বাউল গানটার একটা বিষয় আছে সেই বিষয়টা কি আপনার কেউ আসে একজন আরেকজনকে খোঁচা দিল এটা শোনার জন্য কেউ আসে একটা বিচ্ছেদ গান শোনার জন্য এই কেউ আসে এক বয়তি আরেক বয়তিরে প্রশ্ন করলে এগুলো শোনার জন্য কারণ শ্রোতাদের মধ্যে লোকা নানান রকম কথা ঠিক কি না হ্যাঁ এক রকম কিন্তু না যার জন্য আমগো বুদ্ধি কইরাই বিভিন্ন দিক ঠিক রাখা তারপর হইলো গানটা গাইতে হয় তাইলে সারা রাত মানুষ থাকে আর যদি এক দাসের গান গাই তাইলে আর সারা রাত মানুষ ধরে রাখা যায় না হ্যাঁ তো এজন্য আমরা বুদ্ধি করেই কিছু কথা আনন্দের রসের বলি পাশাপাশি দামি কথাও বলি দামি গানও গাই আপনারা সব দিক খেয়াল করে গানগুলো শুনবেন আস্তে একটি গান করলেন পর মানুষের দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না আসলে যারে তুমি আপন মনে করতেছ ওইটা কোনোদিন আপন ছিলই না যদি আপন হইতো তাইলে কোনোদিন দুঃখ দিত না কি কন হ্যাঁ তাইলে কোনোদিন দুঃখ দিত না আমি তোমারে কিছু কমু না এই গান লেখছে কোন হালায় ওর এই খুঁজদাস যে সন্তানের ঘরে ঠাই হয় না বাবার গান যে কার উপরে গিয়া পড়ে আমি জানি না আমার গানের কথায় কেউ যদি বেজার হন আমাকে আল্লাহর কাছে ক্ষমা করে দিবেন শুধু কথাগুলো একবার বিবেচনা করে দেখবেন কথাগুলো ঠিক কিনা এই ওরে যে সন্তানের ঘরে ঠাই হয় না বাবার যে সন্তানে মায়ের মুখে দেয় না খাবার সেই সন্তানের নাই অধিকার জান্নাতে যাবার সে যতই কাঁদুক গিলাব ধরে খানায় কাবার সে যতই কাঁদুক গিলাব ধরে খানায় কাবার সে যতই কাঁদুক গিলাব ধরে নবীর বড় আল্লাহর ছোট এই পিতামাতা পিতামাতা হয় দ্বিতীয় জীবনদাতা নবীর ছোট ওরে নবীর বড় আল্লাহর ছোট এই পিতামাতা পিতামাতা হয় দ্বিতীয় জীবনদাতা পিতামাতার সঙ্গে করলে দুর্ব্যবহার সঙ্গে কেহ করলে অবিচার সেই সন্তান পাবে না কভু রহমত খোদার সে যতই কাঁদু গিলাব ধরে খানায় খাবার
টিকিট কাটছেন ভিসা হয়ে গেছে আপনার মা আর বাবা যদি কয় বাবা হজে যাস না আপনার মা আর বাবা যদি কয় হজে যাস না আপনার জন্য হজ আর করা ঠিক হবে না কারণ মায়ের হুকুম হলো ফরজ বাবার হুকুম হলো ফরজ কিন্তু আমরা অনেকেই আছি মা বাবার মনে দুঃখ দিয়া বারবার হজে যাই আল্লাহ তাদেরকে হেদায়েত করুক হাদিস অনুসারে ওই সমস্ত সন্তানের হজ কখনো হয় না বেদিন বেঈমান যদিও হয় মাতা পিতা হয় যদি চরিত্রহীন পতিত পতিতা বেদিন বেঈমান যদিও হয় মাতা পিতা হয় যদি চরিত্রহীন পতিত পতিতা সেই পিতা মাতার সঙ্গে করলে দুর্ব্যবহার সেই পিতা মাতার সঙ্গে করলে দুর্ব্যবহার সেই পিতা মাতার সঙ্গে করলে দুর্ব্যবহার সেই সন্তান যাবেই যাবে দোজকের মাজার সে যতই মাতা সন্তানের করলে বদদোয়া সন্তানের সব ইবাদত যাবে যে খোয়া পিতা মাতা সন্তানের করলে বদদোয়া সন্তানের সব ইবাদত যাবে যে খোয়া ভাবিয়া চিন্তিয়া বলে শাহ আলম সরকার ভাবিয়া চিন্তিয়া বলে শাহ আলম সরকার ভাবিয়া চিন্তিয়া বলে শাহ আলম সরকার কি হকাল কি পরকাল তার অন্ধকার সে যতই যে সন্তানের ঘরে ঠাই হয় না বাবার যে সন্তানে মায়ের মুখে দেয় না খাবার সেই সন্তানের নাই অধিকার জান্নাতে যাবার সে যতই কাঁদুক গিলাপ ধরে ধরে পবিত্র কাবা আল্লাহু আকবার আমাদের সাথী বৈদেশী বাংলাদেশের একজন সুনাম ধন্য বাউল শিল্পী আমাকে একটি মালা এবং 1500 টাকা দিয়ে সম্মানিত করেছেন তো সকলের প্রতি রইল শ্রদ্ধা সালাম আসসালামু আলাইকুম একটু জানিবার চাই বুঝাইয়া দিবে নামাই ভাবুকের গোসাইতে ভাবুকের গোসাইরে ভাবুকের গোসাই পুরুষ এই দুনিয়াতে ছিল আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে সেই পুরুষের তাকে প্রাপ্য করা হয়েছিল কিন্তু 69টা দোরা যখন তাকে মারা হয় সে মৃত্যুবরণ করে অবশেষে একটা দোরা তার কবরের উপরে মারা হয় আমি জানতে চাই সে পুরুষটাকে সে কি এমন কাজ করছিল যার জন্য তারে মারতে মারতে 69টা দেওয়ার পরে সে মরছে বাকি একটা রয়েছে সেটাও ক্ষমা করে না এটা কবরের মধ্যে দুই কি এমন কাজ করেছিল আমি আপনার কাছে জানতে চাই